সালামু আলাইকুম, কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আপনার যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবেন কেমন আছেন, পড়াশোনা করছেন কিনা বা ফর্ম ফিল আপ করেছেন কিনা? যারা ফর্ম ফিল আপ করেন নাই খুব দ্রুত করে শেষ করুন। আপনারা একটা বিষয় ভুল করেন পরীক্ষায়, মানে নাইনে একটা, আমি জানি আমার যেই নবম শ্রেণীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোর্স বা এসএসসি পড়ার যেই ভিডিওগুলো, কেন পড়বেন এই ভিডিওগুলো দিয়েছিলাম, দিক নির্দেশনা দিয়েছিলাম, এটা দিলে সারা বাংলাদেশের আপনারা অনেকে নাইনে অ্যাডমিশন নিয়েছেন, নেওয়ার পরে রেজিস্ট্রেশন করেছেন, এখন ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন কি করবেন না এই চিন্তায় আছেন, হ্যাঁ পরীক্ষা দিবেন কি দিবেন না, পড়াশোনা হয় নাই এই চিন্তায় আছেন। আপনাদের জন্য একটু বলতে চাচ্ছি, আপনারা এসব চিন্তা মাথায় নিয়েছেন না যে আপনি পাশ করতে পারবেন কি না, কী সমস্যা? আপনার ফর্ম ফিল আপ সময় এসেছে, আপনি ফর্ম ফিল আপ করেন কিছু টাকা দিয়ে, কিছু টাকা লাগতেছে, এবং ফর্ম ফিল আপ করার পর আপনার যেই এক দেড় মাস সময়টা আছে, এই সময়টা একটু কাজে লাগান, প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় ব্যয় করেন, আপনি এ প্লাস পাবেন। হ্যাঁ, আপনার কথার কথা বলতেছি না, আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে পড়াশোনার পদ্ধতিটা একেবারে সহজ, সেক্ষেত্রে সহজ পদ্ধতি অবলম্বন করে যদি আপনি এ প্লাস না পান তাহলে আর এ প্লাস পাবেন কোথা থেকে? আর যদি পাস না করতে পারেন তো আর কোন জায়গা থেকে আপনি কি করতে পারবেন? এখানে পদ্ধতিটা একেবারে সহজ, এখানে দেখে দেখে পাস করা বা ইত্যাদি এগুলো আপনি মাথা থেকে ঝেড়ে ফেলান, এখানে পদ্ধতিটা একেবারে সহজ, প্রশ্নপত্র সহজ হয়, আপনি যা পড়বেন পরীক্ষার সময় যা আমরা পড়াই এগুলোই পরীক্ষায় আসে, সেক্ষেত্রে পাস করাটা সহজ হয়। আর আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন ফর্ম ফিল আপ করবেন কি না, আপনাদেরকে বলি আপনারা 100% ফর্ম ফিল আপ করবেন, যারা রেজিস্ট্রেশন করেছিলেন ইনশাল্লাহ আপনি এসএসসি আপনার সামনের বছর শেষ হবে, এটা দিয়ে আপনি ভালো কিছু একটা করতে পারবেন। আবারও বলছি, আপনি ফর্ম ফিল আপ করবেন, ভালো কিছু করতে পারবেন, অনেকে অনেক কিছু বলবে, আপনার শয়তানে অনেক চক্রান্ত করবে, আপনি ফর্ম ফিল আপ করেন না, ফর্ম ফিল আপ করেন না, সময় পাবেন না, পরীক্ষা ভালো হবে না, এসব চিন্তা করার দরকার নাই। ভালো কিছু করতে গেলে অনেকেই পেছনে অনেক কিছুই বলে, ওসব চিন্তায় আপনি যদি ওইদিকে মনোযোগ দেন আপনি কিছু করতে পারবেন না, আগাতে পারবেন না। আপনি যে একটা উদ্যম নিয়ে ভর্তি হয়েছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন, সেই উদ্যম নিয়েই আপনি পড়াশোনা করবেন, টাকা একটু লাগবে, কারণ পড়াশোনা করতে গেলে খরচ আছে, স্কুলের খরচ, ফর্ম ফিল আপ তো করতেই হবে আপনাকে, সেক্ষেত্রে আপনার কষ্ট হলেও আপনি ফর্ম ফিল আপটা করে ফেলবেন, পড়াশোনা করবেন। শিক্ষার্থীবৃন্দ, আজকে যেটা নিয়ে মূল টপিক ছিল সেটা এখনও বলি নাই, আপনারা যারা 2023 সালে পরীক্ষা অংশগ্রহণ করবেন, পরীক্ষা কবে তারিখ থেকে, কত তারিখ থেকে হবে এবং পরীক্ষা রুটিনটা কেমন হবে, কবে দিবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। তো আমরা জানি আমাদের যে ইয়ে চলতেছে, ফর্ম ফিল আপ চলতেছে, এটা ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ একটা ডেট আছে হচ্ছে আপনার 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, আর একটা জরিমানাদের ডেট আছে 25 থেকে 27 তারিখ পর্যন্ত, আরও জরিমানাদের ডেট আছে হচ্ছে মানে আপনার 2500 টাকা দিতে হবে প্লাস 300 টাকা, 2800 টাকা এক্সট্রা দিলে আপনি 28 থেকে 27 তারিখে করতে পারবেন, 4000 প্লাস 300 এক্সট্রা দিলে আপনি 8 থেকে 13 তারিখ পর্যন্ত করতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট। তো নর্মালি ফর্ম ফিল আপের ডেট শেষ হচ্ছে আমাদের 24 তারিখে, তো 24 তারিখে শেষ হলে অবশ্যই এ মাসের 24 তারিখের পরপরই আমাদের একটা নোটিশ দিয়ে দেওয়া হবে পরীক্ষার, শিক্ষার্থীবৃন্দ রুটিন। তো ফর্ম ফিল আপ চলাকালীন সময়ে হয়তো বা রুটিনটা আমরা পাচ্ছি না, 24 তারিখের পরপরেই আমরা রুটিনটা পেয়ে যাব, পরীক্ষার রুটিনটা কেমন হবে, কত তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এখন আপনারা পরীক্ষায় 2023 সালে ভালো একটা রেজাল্ট করার জন্য নবম শ্রেণীতে অবশ্যই এই এক দেড় মাস কবিটেক বাংলার সাথেই থাকেন এবং পরীক্ষা চলাকালীন সময় এসএসসি পর্যন্ত থাকেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। বিগত সালেগুলো আমি দেখেছি যারা আমার চ্যানেলের সাথে জয়েন ছিল অবশ্যই অবশ্যই তারা ভালো একটা রেজাল্ট করে যেতে পেরেছে। হ্যাঁ, আপনি কমেন্টগুলো একটু দেখে যাবেন এক দেড় বছর দুই বছর আগে, তাহলে বুঝতে পারবেন যে তারা কেমন রেজাল্ট করেছে। তো পরীক্ষার রুটিনটা 24 তারিখের পরপরে আপনি পাচ্ছেন, আবারও বলছি আপনারা যারা নাইনে অ্যাডমিশন নিয়েছিলেন অথবা অ্যাডমিশন নিয়েছিলেন রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন করতে পারবেন, প্লাস ফর্ম ফিল আপ একসাথে করতে পারবেন, টিচারদের সাথে একটু যোগাযোগ করেন, আজকালের ভিতরে আজকে যোগাযোগ করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।